সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঈদ, পবিত্র ঈদুল আজহার পরে তোমাদের ক্লাস আবার নতুন করে শুরু হচ্ছে। ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি সাদ্দাম হোসেন, আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে ক্লাস নেব। আজকে আমি যে অধ্যায়টি আলোচনা করব সেই অধ্যায়টির নাম হলো মহাবিশ্ব। এটি অষ্টম অধ্যায়। মহাবিশ্ব অধ্যায়ের প্রথম যে টপিকস সেটি হলো কি? চাঁদ। মহাবিশ্বের মধ্যে তোমাদের বইয়ে প্রথম যেই যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হলো চাঁদ। আমরা আকাশের দিকে যখন তাকাই আমরা কি দেখতে পাই? আকাশের দিকে আমরা দিনের বেলায় সূর্য, বিভিন্ন মেঘ দেখতে পাই, আর রাতের বেলা দেখতে পাই চাঁদ এবং অসংখ্য তারা আকাশে দেখতে পাই। চাঁদ, অসংখ্য তারা, সূর্য, আকাশমণ্ডলী, এইসব নিয়েই হয় কি মহাবিশ্ব। মহাবিশ্বের একটি অংশ কি চাঁদ। প্রথমে কি চাঁদ কি? মহাকাশের যে বস্তু পৃথিবীর চারদিকে ঘুরে তাই চাঁদ। এই মহাকাশের মধ্যে একটি বস্তু, এটি কি পৃথিবীকে, চাঁদ কি পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। এই চাঁদ শিলা দিয়ে গঠিত বিশাল গোলাকার বস্তু। চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সূর্যের আলো চাঁদের উপর পড়লেই কেবল আমরা চাঁদ দেখতে পাই। টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা চাঁদের গায়ে পাহাড়, পর্বত, উপত্যকা ইত্যাদি দেখতে পাই। তোমরা তোমাদের বইয়ের 57 পৃষ্ঠায় যে চাঁদের চিত্রটি দেখতে পাচ্ছ, এটির মধ্যে দেখতে পাচ্ছ কিছু কিছু অংশ সাদা এবং কিছু কিছু অংশ কালো। এই যে কালো অংশগুলো, এগুলোই কি চাঁদের পাহাড়, পর্বত, সেই বিশাল বিশাল উপত্যকা, এই অংশগুলো। চাঁদের কি নিজস্ব কোনো আলো নেই। যখন চাঁদ, যখন সূর্যের আলো চাঁদের উপর পড়ে, তখন কি যেই অংশের উপর আলো পড়ে ওই অংশটাই আমরা পৃথিবী থেকে দেখতে পাই। চাঁদের দশা বা পর্যায়সমূহ, আমরা যদি প্রতি রাতে চাঁদ পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো চাঁদের আকার আগের রাতের চেয়ে কিছুটা ভিন্ন। চাঁদের আকার আগের রাতের চেয়ে কিছুটা ভিন্ন। তোমাদের বইয়ে যে চিত্রটি দেখা যাচ্ছে এটির মধ্যে চাঁদের যেই বিভিন্ন আকার তা আমরা দেখতে পাচ্ছি। কখনো কখনো চাঁদকে বড় এবং গোলাকার দেখায়, আবার কখনো কখনো তা ছোট বা অর্ধগোলাকার দেখায়। চাঁদের উজ্জ্বল অংশের আকৃতি পরিবর্তনই হচ্ছে চাঁদের দশা। চাঁদের 8টি দশা বা পর্যায় রয়েছে। প্রতি 28 দিনে চাঁদ তার পূর্বের অবস্থায় ফিরে আসে। চাঁদের যেই 8টি দশা রয়েছে তার মধ্যে কি প্রথমে আমরা কি অমাবস্যা। অমাবস্যাতে আমরা কি চাঁদ দেখতে পাই না, অন্ধকার। আমরা অমাবস্যাতে চাঁদ দেখতে পাই না। তারপর কি চাঁদ ক্রমশই বৃদ্ধি পায়। বৃদ্ধি পেয়ে কি এটি একটি ক্রিসেন্ট আকার ধারণ করে। তারপর আরও 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 কিছু বৃদ্ধি পেয়ে চাঁদের প্রথম চতুর্থাংশ আমরা দেখতে পাই। তারপরে যখন আরেকটু বৃদ্ধি পায় তখন কি চাঁদের আলোকিত অংশ বেশি দেখতে পাই। তারপর যখন পূর্ণিমা হয় তখন পুরো চাঁদটাই আমরা আকাশে দেখতে পাই। পূর্ণিমাতে পৃথিবী, চাঁদ এবং সূর্য একই সরলরেখায় অবস্থান করে। এ কারণে কি সূর্যের পুরো আলো চাঁদের উপরে, চাঁদের উপরে সূর্যের পুরো আলো পড়ে, এই জন্য কি আমরা পুরো চাঁদ দেখতে পাই। তারপর আবার যখন চাঁদ, আবার চাঁদের আলো কি আস্তে আস্তে কমতে থাকে, চাঁদের উপরে আলো পড়া কমতে থাকে এবং চাঁদ কি ক্রমশ হ্রাস পেতে থাকে। এভাবেই চাঁদের দশা পরিবর্তিত হয়। চাঁদের যেই অংশে আলো পড়ে ওই অংশটাই আমরা কি পৃথিবী থেকে দেখতে পাই। তাহলে কি চাঁদ কি? চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ। মহাকাশের যে বস্তু পৃথিবীর চারদিকে ঘুরে সেটি তাকেই কি বলে চাঁদ বলা হয়। চাঁদের পরে আমরা কি দেখতে পাচ্ছি? চাঁদের পরবর্তী টপিকস হলো সৌরজগৎ। সৌরজগৎ কি? সূর্যকে কেন্দ্র করে আমরা জানি কি সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ ঘূর্ণায়মান। সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা ইত্যাদি ঘূর্ণায়মান থাকে।
তো সূর্য এই সূর্য এবং এই সূর্য এবং তাকে কেন্দ্র করে এই সব গ্রহ গ্রহাণু ধূমকেতু উপগ্রহ এই সব কিছু মিলেই কি হয় সৌরজগৎ গঠিত হয়। মহাবিশ্বের যে বিশালাকার বস্তুগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে তাই গ্রহ। এই মহাবিশ্বের মধ্যে এই যেই বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এই সবগুলাই কি সূর্যকে কেন্দ্র করে ঘুরে। এই যে বিশালাকার বস্তুগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে এগুলোকে কি বলা হয় গ্রহ বলা হয়। গ্রহের নিজস্ব কোনো আলো নেই। আমাদের পৃথিবীতে আমাদের পৃথিবী কি সৌরজগতের একটি অংশ। আর এই চাঁদ কি পৃথিবীর একমাত্র উপগ্রহ। এই যে অন্যান্য যে গ্রহগুলো রয়েছে এগুলোতে কি একাধিক উপগ্রহ রয়েছে। যেমন কি নেপচুনের এই যে নেপচুন যে গ্রহটি সেই নেপচুনের কি 16টি উপগ্রহ, জুপিটারের 16টি উপগ্রহ বিদ্যমান। সৌরজগতের মোট কয় 8টি গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান। সূর্যের সবচেয়ে কাছের যে গ্রহটি সেটি হলো কি বুধ। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ, তারপরে দ্বিতীয় কাছের গ্রহটি হলো শুক্র, তারপরে পৃথিবী, তারপরে মঙ্গল, তারপরে বৃহস্পতি, তারপরে শনি, তারপরে ইউরেনাস, তারপরে নেপচুন, সূর্যের অতি নিকটতম গ্রহ কি বুধ। এই বুধ সূর্যের অতি নিকটতম গ্রহ বলে বুধের তাপমাত্রা অত্যাধিক, আর পৃথিবী ও সূর্যের মাঝখানে আরেকটি গ্রহ কি শুক্র, আর তৃতীয় নম্বর গ্রহ পৃথিবী। পৃথিবীতে সূর্যের তাপমাত্রা সহনীয় পর্যায়ে বলে কি পৃথিবীতে মানুষ বসবাস করে। একমাত্র এই এই সকল গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবীতেই কি জীবনের অস্তিত্ব পাওয়া যায়, অন্যান্য গ্রহে জীবনের অস্তিত্ব পাওয়া যায় না। চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, এজন্য কি চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। আমাদের এই পুরো সৌরজগৎটি গঠিত হয় কি কি দ্বারা। আমাদের সৌরজগতের মধ্যে কি কি উপাদান বিদ্যমান, সূর্য আছে, তারপরে বিভিন্ন ঘূর্ণমান গ্রহ আছে, উপগ্রহ আছে, গ্রহাণু আছে, ধূমকেতু আছে, ধূলিকণা আছে এবং গ্যাস নিয়ে গঠিত। এই যে সূর্যটা কি এই সূর্যটি বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থ দ্বারা গঠিত। তাহলে সৌরজগতে মোট গ্রহ বিদ্যমান কয়টি, 8টি। 8টি গ্রহের মধ্যে সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহ হলো বুধ এবং সবচেয়ে দূরের গ্রহ হলো কি নেপচুন। আর পৃথিবী হলো পৃথিবীতে সূর্য থেকে 3 নম্বর গ্রহ, তৃতীয় দূরত্বে অবস্থিত। সৌরজগতের মোট গ্রহ 8টি, বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন। তোমরা লক্ষ্য করবে যে আমাদের এই যে গ্রহের নামগুলো এগুলো আমাদের যে দৈনন্দিন নাম আমাদের দৈনিক নামের সাথে অনেকটাই মিল আছে। যেমন কি বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস ইত্যাদি। তাহলে কি আমরা আজকে আলোচনার মাধ্যমে কি জানতে পারলাম যে চাঁদ কি, চাঁদ হলো কি পৃথিবীর একমাত্র উপগ্রহ। মহাবিশ্বের যে বস্তু পৃথিবীর চারদিকে ঘুরে সেটি কি চাঁদ। আর এই চাঁদ গঠিত হয় কি বিভিন্ন রকমের বিশাল গোলাক বিভিন্ন রকমের শিলা দ্বারা কি চাঁদ গঠিত হয়। আমরা কি দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে কি চাঁদের গায়ে বিভিন্ন পাহাড় পর্বত এবং উপত্যকা দেখতে পাই। আর চাঁদের মোট দশা কয়টি, 8টি। চাঁদে যখন চাঁদের যে অংশের উপর সূর্যের আলো পড়ে আমরা পৃথিবী থেকে সেই অংশ দেখতে পাই। যখন চাঁদ সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে তখন কি চাঁদের উপর পূর্ণ চাঁদের উপর সূর্যের আলো পড়ে তখন কি পূর্ণিমা, তখন আমরা পূর্ণিমা বা পুরো চাঁদ দেখতে পাই। তোমাদের বইয়ে চাঁদ পর্যবেক্ষণের যে ছকটি দেওয়া আছে তোমরা তোমার বাড়ির বড় কাউকে নিয়ে এরকম করে একটা 2 সপ্তাহের একটা পর্যবেক্ষণের ছবি এঁকে দেখতে পারো যে তোমাদের এই চাঁদের যেই দশার পরিবর্তন হয়, চাঁদ যে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট হয় তা দেখতে পারো
এই তোমাদের বইয়ে চাঁদ পর্যবেক্ষণের যেই অধ্যায় আছে, চাঁদ চাঁদ পর্যবেক্ষণের যেই লিস্ট আছে, সেই লিস্টে অনুযায়ী তোমরা চাঁদ পর্যবেক্ষণ করে চাঁদের চাঁদের দশা দেখতে পারো। সৌরজগতের মধ্যে মোট উপগ্রহ, সৌরজগতের মধ্যে মোট গ্রহ আছে 8টি। তার মধ্যে পৃথিবী সৌরজগৎ থেকে তৃতীয় দূরত্বে অবস্থিত, এবং পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো কি? পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো সূর্য। আর সৌরজগৎ গঠিত হয় সূর্য এবং তার আশেপাশে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা ও গ্যাস ইত্যাদি নিয়ে সৌরজগৎ গঠিত হয়। সৌরজগতের যে বিশালাকার বস্তুগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে, এগুলো কি? গ্রহ। সৌরজগতে মোট গ্রহের সংখ্যা 8টি। এগুলো হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। তাহলে শিক্ষার্থীরা, তোমরা আজকের ক্লাসে শিখতে পারলে চাঁদ কি, চাঁদের দশা কিভাবে পরিবর্তন হয়, সৌরজগৎ কি এবং সৌরজগতের গ্রহসমূহ, তাহলে তোমাদের বাড়ির কাজ হলো চাঁদ কি এবং সৌরজগৎ কি এর সংজ্ঞা, চাঁদের কয়টি দশা এবং এগুলোর চিত্র চিত্র অঙ্কন সহ আলোচনা, এবং কি সৌরজগতের গ্রহগুলোর নাম। ধন্যবাদ সবাই।